এখন আমরা আছি বিবেকানন্দ সেতুতে। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে খিরাই। তো খিরাই আমরা আজ বাইকে প্ল্যান করেছি। এখন বিবেকানন্দ সেতুতে এসে পৌঁছেছি। দেখা যাক এখান থেকে আর কতক্ষণ টাইম লাগে। এতটাই ভাইরাল হয়েছে প্লেসটা যে সবাই এখানে এসে পিকনিকের মতো খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে চলে এসছে, রীতিমতো পিকনিক করতে বসে গেছে এখান থেকে। এটা হচ্ছে গার্ড পার্কিং প্লেস। নদীটা শুকিয়ে গেছে, নদীর উপরেই এগুলো চলছে। চলো ফ্লাওয়ার গার্ডেনের ভিউটা এবার দেখা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ইজ এ জার্নি। আজ আমরা চলে এসেছি পাঁশকুড়ার খিরাইতে, যেটা রীতিমতো ফ্লাওয়ার ভ্যালি নামে ভাইরাল হয়ে উঠেছে। তো সেখানে ফ্লাওয়ার ভ্যালিতে কী কী ফ্লাওয়ার আছে সেটা দেখার জন্য অন্যদের মতো সেই বারাসাত থেকে 102 কিলোমিটার বাইক জার্নি করে আমরা চলে এসেছি, যেখানে রীতিমতো মেলার মতো ভিড় জমে উঠেছে। চলো দেখা যাক কী আছে ফ্লাওয়ার ভ্যালিতে। মাসিমার সঙ্গে পরিচয় হলো। ওনার এই চন্দ্রমল্লিকার বাগান, এখানে সবাই কুড়ি বেরিয়েছে। মাসিমা, চন্দ্রমল্লিকা কি করা হবে? এগুলো ওগুলো বাইরে যায়। বাইরে যায়? বাইরে কোথায়? ওই দিল্লি যায়, দমদম যায়। আচ্ছা, আমার ছেলে তো পাঠায়। আচ্ছা, এটা ওই যে বাক্সর মধ্যে পাঠি। আর এই চাষ হয়ে গেলে এখানে আবার কি চাষ হবে? ভেড়ি হবে, চিচিঙ্গা হবে, যে যেমন চাষ করতে পারে। এই চাষ করতে কেমন খরচ হয়? অনেক টাকা খরচা। এই বছর সারের যা দাম, পয়সা দিই। আচ্ছা, ফুলের তো সেই দাম নেই। বাগান আপনার নিজের? হ্যাঁ, আমাদের নিজের বাড়ি, নিজের বাড়ি, নিজের চাষ। ওই যে যেগুলো ওই তেঁতুল গাছ, ওই তেঁতুল গাছটাও আমার। কোথায় তেঁতুল গাছ? ওই তো আমি দেখাচ্ছি। ওই আচ্ছা, ওই তেঁতুল গাছটা মাসিমাদের। এই চন্দ্রমল্লিকা তো খুব সুন্দর ফুটে আছে, এগুলো কত দামে নিচ্ছেন আপনি? এখন দাম তো নেই, আমাদের এই সার ওষুধের জন্য পোষায়। এখন তো ওই খুচরায় তোমরা যেমন আসছো, খুচরাটা বিক্রি বলে দুটা যাও পয়সা, সবাই কি নিচ্ছে? সবাই নেয়নি। সবাই নিচ্ছে মাসিমা, যারা এসছে সবাই নিচ্ছে। এবার সেখানে মেলা বসছে। হ্যাঁ, মেলা বসে গেছে তো। Thank you.
স্থানীয়দের উদ্যোগে এখানে বেশ কিছু দোকান বসে গেছে যেখানে আপনি লাঞ্চ বা টিফিন করতে পারবেন। এখানে ফুচকা থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে এগ রোল, মোগলাই সব কিছু, আর ফুলের দোকানে তো প্রচুর আছে যেখানে বিভিন্ন রকমের ফুল আপনি কিনতে পারবেন। এবার আসা যাক কীভাবে পৌঁছাবেন এই খিরায়। আপনি যদি বাইক বা পার্সোনাল কারে করে যান তাহলে আপনি খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার লিখলে একদম গুগল লোকেশান দিয়ে দেবে। এছাড়া আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে মেদিনীপুরে ট্রেনে উঠে খিরাই স্টেশন পাবেন। স্টেশন থেকে আপনি রেল লাইন বরাবর 10 মিনিট হাঁটলে বা টোটোতে করে আপনি এই ভ্যালি অফ ফ্লাওয়ারে পৌঁছাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারেন। এছাড়া আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য।